তিরমিজির ভাষা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরুজ যিকির হাজিমিল লাজ্জাত প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব যে জান্নাত চায় যে নাজাত চায় তার উচিত সেজন্য অলওয়েজ আকসিরুজ যিকির তার অধিকাংশ যিকির যেন এমন বিষয় সম্পর্কে হয় যেই সময় যেই বিষয় নিয়ে ভাবলে তার সমস্ত স্বাদ আল্লাহ দূর হয়ে যায় এমন বিষয় নিয়ে ভাবতে হবে সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানি আল মউত সেটা হচ্ছে মৃত্যু তার মানে আকসিরুজ যিকির হাজিমিল লাজ্জাত রাসূল বলছে তোমরা এমন বিষয় সবথেকে বেশি স্মরণ করো যেটা স্মরণ করলে তোমার সমস্ত স্বাদ দূর হয়ে যাবে কিন্তু আমাদের পদক্ষেপের উল্টা রাসূল সাল্লাম থেকে দিকনির্দেশনা আমরা নেইনি বরং আমরা মৃত্যুকে স্মরণই করতে চাই না যাতে করে আমরা খেলতামশা আরাম আয়েশ করতে পারি আর এটা তো কাফেরদের চরিত্র এটা অমুসলিমদের চরিত্র তারা বাঁচতে চায় তারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে তাদেরকে যদি হাজার হাজার বছর দেওয়া হয় তাও তারা মরতে চাইবে না কিন্তু মুসলিম কেমন বরং মুসলিমদেরকে জানানো হয়েছে বান্দা যতটা সময় তোমাকে দেওয়া হয়েছে তুমি এতটা সময় ভালো কিছু করো তোমার জন্য এমন একটা জীবন অপেক্ষা করতেছে যেই জীবন কিসের তো সমতুল্য সমুদ্রের পানির সমতুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবনকে কম্পেয়ার করতে চায় তুলনা করতে চায় তাহলে একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেখ একটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়ে সমুদ্র একটা গ্লাস বলে না একটা কাপ বলে না আর একটা কাপের পানি যদি আপনার আঙ্গুলে চুবিয়ে দেন এক ফোঁটা পানির সাথে এক কাপ পানির যদি কম্পেয়ার করেন আপনি বছর গুনে শেষ করতে পারবেন না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুকুর বলে নাই নদী বলে নাই বলেছেন সমুদ্রের কাছে চলে যাক এবং সে তার একটা আঙ্গুল ডুবিয়ে দিয়ে একটা পানির ফোঁটা বের করে নিয়ে আসুক এখন সে বিচার করুক এই একটা ফোঁটা তার দুনিয়া আর পুরো সমুদ্রের জীবনটা হচ্ছে তার পরকাল আর আমরা সেই পরকালকে হারানোর জন্য এই এক ফোঁটা পানিকে নিয়ে আমরা সন্তুষ্ট বা এক ফোঁটা পানির জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা আর আমাদের জীবন পড়ে আছে সমুদ্রের মতো জীবন সেই জীবন সম্পর্কে আমাদের কারো কোনো ভ্রক্ষেপ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসিরুজ যিকির হাজিমিল লাজ্জাত তোমরা লাজ্জাত যেটা স্বাদকে মিটিয়ে দেয় দূর করে দেবে এমন জিনিসকে স্মরণ করো যেই ব্যক্তি ভাবে যে একটু পরে আমি মরে যাব সে কোনোদিন পাশের বাড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে না সে কোনোদিন তার গাছ তাকে ছায়া করতে পারে না তার বাড়ির পানি তার বাড়িতে গিয়ে পড়তে পারে না একটা ইটা সে কোনোদিন বাড়তি করে তাদের দিকে দিতে পারে না যেই ব্যক্তি জানবে যে আমি মরে যাব যেই ব্যক্তি জানবে যে একটু পরে আমি মরে যাব সে কোনোদিন রাস্তাঘাটে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করতে পারে না যেই ব্যক্তি জানে যে একটু পরে আমি মরে যাব তার সাথে কেউ যদি মূর্খামি করে সে কোনোদিন তার সাথে রাগ করতে পারে না কারণ জানে সে একটু পরে মরে যাব একজন ব্যক্তির মৃত্যুর খবর চলে আসলে তার নেচার তার আচার কেমন হয় ওই যারা কয়েদি আছে ফাঁসির আদেশপ্রাপ্ত তার নেচারটা গিয়ে দেখে আসেন আল্লাহ করে আমাদেরকে ওই রকমের জায়গায় যেতে না হয় আল্লাহ যাদেরকে জেল জরিমানা থেকে মুক্ত রেখেছেন আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামত পর্যন্ত এই ধরনের লাঞ্ছিত জীবন থেকে মুক্ত রাখো বলেন আমিন কিন্তু যারা গেছে তাদের দৃশ্যটা কি অনেক বড় ক্রিমিনাল অনেক বড় দাপটালা লোক কিন্তু জেলের মধ্যে থাকার কারণে যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে মাত্র তিন চার মাস সময় পেয়েছে তিন চার মাস পরে আপনি তার সাথে ভিজিট করতে যান তার শরীরের সে তাকত কমে গেছে মুখে দাড়ি গজিয়ে গেছে মাথায় টুপি পরে গেছে হাতে তসবি ধরে নিয়েছে সে এখন মসজিদে বসে থাকে কেন কারণ তিন মাস পরে সে মরে যাবে সেই ব্যক্তির কাছে তিন মাস সময় আছে তাতেই সে নিজেকে শুধরে নিয়েছে কোনো একজন ব্যক্তি বলতে পারেন তো দেখি তার হাতে তো তিন মাস সময় আছে আপনার কাছে তিন মিনিট সময় আছে কোনো ব্যক্তি আমরা বলতে পারবো তার কাছে তো মৃত্যু তিন মাস পরে আসবে আমরা হয় তিনশো বছর বাঁচতে পারি আমরা ৩০ বছর বাঁচতে পারি কিন্তু তিন মিনিটও তো বাঁচতে পারি পারি না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মৃত্যু তো যখন তখন আসবে বান্দা যখন তখন আসবে এই সংবাদটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আর ওটা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে যে রাষ্ট্রের প্রধান বলেছে যে একে তিন মাস পরে ফাঁসি দেওয়া হবে এটা শোনার পরে সে দাড়ি রেখে নিয়েছে হারাম কাজ ছেড়ে দিয়েছে নামাজের জায়নামাজে বসে থাকে আর আপনাকে আমাদের রব জানিয়েছে যে বান্দা যেই কোনো সময় তোমার মৃত্যু চলে আসতে পারে কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই বরং আমরা ভুলে গেছি মৃত্যুর কথা অথচ যেটা ছিল আমাদের বেশি স্মরণ করার বিষয় এটা স্মরণ থাকলে আমাদের মুখে দাড়ি গজাত এটা স্মরণ থাকলে আমাদের নামাজে প্রথম কাতারে আমরা আসতাম এটা স্মরণ থাকলে আমরা এত আমোদ ফুর্তি করতাম না কিন্তু আজকে আপনি ধর্মের নামে আপনার বিয়ে শাদিতে দেখেন তো আপনি ধর্মের কোন চেরনাটা আপনি মানতেছেন কিছুই মানেন না আপনি ধর্মের আপনার বাসায় অনুষ্ঠান হলে বোঝা যায় আপনার মধ্যে ধার্মিকতা কতটা আছে বোঝা যায় সেখানে অবাধ মেলামেশা সেখানে মিউজিক বাজে সেখানে কোনো মানে আপনি কাউকে কিছু মনে করেন না যে আপনি যে মুসলিম আপনি যে মসজিদ কমিটির লোক আপনি এটা ভুলে যান আপনার ঘরের মধ্যে হারাম কাজ চলে এটা হতে পারে না মুসলিমদেরকে পরকালমুখী হইতে হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আর এটা করতেই হবে কেননা জানেন
মৃত্যু যে কোনো সময় চলে আসবে, যেমনটা বলেছি কেউ বাঁচতে পারেনি, কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে, কখন তার মৃত্যু হবে কেউ জানে না। এই কথাগুলো আপনারা জানেন, কিন্তু জাস্ট আমি আজকে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে কিয়ামত কিন্তু খুব নিকটে। কিয়ামত যত নিকটে তার চেয়ে বেশি নিকটে আপনার আমার মৃত্যু, তার চেয়ে বেশি নিকটে আপনার আমার মৃত্যু। আব্দুল ইবনে আমর তিনি তার ঘর ভেঙে গেছে, ঘর মেরামত করতেছে, তিনি আর তার মা রাসূলুল্লাহ সেদিক দিয়ে যাচ্ছে, বলতেছে ইয়া আব্দুল্লাহ কি করতেছো, মা হাজা? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আসনাও, আমরা এটাকে ঠিক করতেছি, মেরামত করতেছি, ভেঙে গেছিল। রাসূলুল্লাহ বলছেন আমি তোমাদের মৃত্যু বা আজল তো তার চেয়েও বেশি নিকটে দেখতে পাচ্ছি, যে তোমার এই ঘর ভেঙে যাওয়ার চেয়ে তো নিকটে তোমাদের মৃত্যু বা কিয়ামত। রাসূলুল্লাহ বলেছেন আজকে আমরা সেই ঘর মেরামত কাজে লিপ্ত, কিন্তু আমি আপনি মরে যাব আমাদের খবর নেই, এখানে বোর্ড নাই, না হলে ক্লাসের মধ্যে এটা দেখানো হয়। রাসূলুল্লাহ একটা হাদিস আমি আপনাকে দেখাতাম, রাসূলুল্লাহ একদিন এইভাবে একটা ছক আঁকলেন, মিডল থেকে একটা দাগ বের করে দিলেন, এবং এই বক্সের ভিতরে যে দাগটা, এই বক্সের ভিতরে যে দাগটা এটাকে চারটা দাগ দিলেন, এবং বক্সের বাইরে যে মাথাটা এটাকে চারটা দাগ দিলেন। এবং রাসূলুল্লাহ বললেন এই ভিতরের যে লম্বা মানুষটা যেটা, যেটা বক্স থেকে বাইরে চলে আসছে, এটা হলো মানুষ। এই ব্যক্তির সীমানা হচ্ছে এখান থেকে বর্ডার পর্যন্ত, যেখানে তার যেখানে দাগ পড়ে গেছে এটা হচ্ছে তার মৃত্যু, কিন্তু এই যে বাড়তি যেটা, রাসূলুল্লাহ বলছে এটা তার আশা আকাঙ্ক্ষা। সে ভেবে রেখেছে যে আমি অমুক শানে হজ করব, আমি অমুক শান থেকে কুরবানি করব, আমি অমুক শান থেকে নামাজ ধরব, আমি এটা করার পরে দাঁড়িয়ে রাখবো, এগুলো ভেবে রেখেছে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন অথচ তো এগুলো সব তার মৃত্যুর বাইরে, তার আগেই তার মৃত্যু চলে আসবে। যখনই ছোটোখাটো একটা বিপদ হয় তখনই বলে নেয় আমি ভালো হয়ে যাব, আবার একটু বড় বিপদ আসে তখন বলে যে আমি দাঁড়িয়ে রেখে নেব, আমি এখন তওবা করে নেব, কিন্তু শেষ বিপদটায় যেটা তার মৃত্যু লেখা আছে সে ভাবতেও পারেনি, সেটা কালকে ভাবতেও পারেনি। সে তো আশা করে বসে আছে আমি নামাজ পড়ব, আমি তওবা করব, আমি হজ করব, কত আশা করে বসে আছে, সবগুলো আশা তার আজাল, তার সময়ের বাইরে পড়ে রয়েছে। আমাদের অধিকাংশ মানুষের অবস্থা তাই। এই জন্য যখন আপনি সময় পেয়েছেন এখন আপনি ভালো কাজ করেন, এখন আপনি ভালো কাজ করেন, আপনার পকেটে এখন টাকা আছে এখন আপনি দান করেন, আপনি এখন সুস্থ এখন সালাতে দাঁড়িয়ে যান, এখন আপনার বিবেক কাজ করতেছে আপনি আল্লাহকে জপেন, এটা হওয়া উচিত ছিল এখন, এখন এই মুহূর্তের কাজ এগুলো। কিন্তু একটু পরের কোনো ভরসা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, ইহুদিদেরকে বলেছিল যে মৃত্যুকে তোমরা অপছন্দ করো বা মৃত্যুর কথা তোমরা স্মরণ করো সেটা ভিন্ন জিনিস, কেউ মরতে চায় না, তবে জেনে নাও মৃত্যু থেকে কোনো ব্যক্তি পালিয়ে কোনো দিন যেতে পারবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে তো একাধিক আয়াত বলেছে। সূরা আর রহমানের মধ্যে একটা চমৎকার আয়াত আছে, আল্লাহ বলছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা সূরা রহমান 55 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহর বাউন্ডারিটাকে ক্রস করে দেখাও, আল্লাহর যে পাকড়াও আছে আল্লাহর সীমানা থেকে তুমি বর্ডার পার করে দিয়ে দেখাও, পালিয়ে গিয়ে দেখো, পারবে না। লা তানফুযু, আল্লাহ বলছেন কোনোদিন পারবে না তুমি আমার এই সীমানার বাইরে চলে যেতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলছেন সূরা জুমার মধ্যে যে আয়াতটা আছে 8 নম্বরে, রাসূলুল্লাহকে বলা হয়েছে আপনি বলে দেন ইহুদিদেরকে কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ইলা আখিরিন, সেটা আমরা পরে আলোচনা করব। এতটুকু টুকরা রাসূলুল্লাহ বলেছেন আপনি জেনে দেন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম, সেটা তোমাদেরকে সাক্ষাৎ করবে, তোমাকে যেতে হবে না, ওই মৃত্যুই তোমার ঘরে এসে তোমাকে নক করবে, যখন সময় হবে তখন সেটা এসে উপস্থিত হবে, তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুধু ইহুদিদের জন্য বলেনি, এটা আমাদের প্রত্যেকের জন্য, কারণ প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে প্রায় 5টা আয়াত উল্লেখ করেছে, তার মধ্যে একটা আয়াত হচ্ছে সূরা আরাফ 34 নম্বর আয়াত, সূরা 7 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মা প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ লিখে রেখেছি, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সেই সময়টা যখন আল্লাহর খাতায় লেখা আছে আপনার এক সেকেন্ড আগেও সেটা হবে না আর এক সেকেন্ড পরেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেবে না। এই জন্য যারা আশা আকাঙ্ক্ষা বসে আছেন যে আমি ভালো ভালো কাজ করব, আমি শুধরে যাব, আমি তওবা করব, আমি নামাজ পড়ব, এটা আপনার দুরাশা হয়ে না থেকে যায়, এটা যেন ফেরাউনের মতো না হয়,
যখন যার কাছে দাওয়াত এসেছে তাকে উচিত সেই সত্য কথাটাকে গ্রহণ করে নেওয়া এবং সেটা আমলে নেওয়া আপনি শুধু কানে শুনেই থেকে গেলেন কিন্তু নিজের জীবনে কোনো বাস্তবায়ন আপনি করলেন না তাহলে এটা ফেরাউনের মত হয়ে যাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সঠিক বান্দারা আছে তাদের মত হবে না আবু বকর ওমর উসমান তাদের মত হবে না এজন্য যখনই যার কাছে দাওয়াত পৌঁছে গেছে যখনই তার ফিল হবে অন্তরে যে হ্যাঁ আমার তওবা করা উচিত মানুষ তো করোনাতে কত হাজার মানুষ মরে গেল কিন্তু আপনাকে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমি আর আপনি তো হতে পারতাম আমি আর আপনিও তো হতে পারতাম সেই ব্যক্তি তখন আমাদের আমল থেমে যেত অতএব যতটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে যতদিনই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে এটাকে অপশন ভেবে আপনি বাকি দিনটাকে কাজ করেন কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যারা বলবে যে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও রব্বির জীবন আমাকে আবার ফিরিয়ে দাও লাআল্লি আমালা সালিহান ফিমা তারাক্ত যাতে করে আমরা সেই আমলগুলো করে আসি যেটা আমরা ছেড়ে দিই ছেড়ে দিয়েছি আল্লাহ বলছেন আল্লাহ কোরআনের কয়েকটা আয়াত আছে এদেরকে যদি আমি শতবারও পৃথিবীতে পাঠাই ও শতবারও আমার সাথে কুফরি করবে আপনি কি একবার ভাবেন একটা লোক জাহান্নাম দেখে নেওয়ার পরে ওকে যদি আবার দুনিয়াতে পাঠায় তাহলে কি করে হতে পারে যে আল্লাহকে অবিশ্বাস করবে দেখে নেওয়ার পরে ফেরেশতা দেখে নেওয়ার পরে অবিশ্বাস করতে পারে এটা আপনার আমার থিওরি কিন্তু আমাদের চরিত্র কিন্তু আল্লাহর সেই আয়াতটাকে বাস্তবায়ন করতেছে কিভাবে জানেন এই যে যেই দিন করোনা পুরো পৃথিবীটাকে ছেয়ে গেল আপনি কি বলেছিলেন সেই দিন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও আমি আর পাপ করব না যেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আশ্বাস দিয়ে দিয়েছে যে আপনার করোনা হয়নি আর আপনি মরবেন না আপনার ওই আগের চরিত্রে ফিরে এসেছেন ব্যাপারটা তাই নয় একটা লঞ্চ যখন ডুবে যায় 300 মানুষ মরে গেল যেই ব্যক্তি বেঁচে আসছে সে তো তখন এই কথাই বলেছিল আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ আমি আমার জীবনের সমস্ত পাপকে দূর করে দেব যেই ব্যক্তি বিমান ক্রাশ হওয়া অবস্থায় বেঁচে গেছে আপনি কি বলতে পারবেন পৃথিবীতে এরকম হাজারো ঘটনা ঘটে কিন্তু কতজন ব্যক্তি আছে যে সত্যি সত্যি আল্লাহর কাছে তওবা করেছে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের সম্পর্কে বলতেছে যারা যখন সমুদ্রে বিচরণ করে মেঘ বা ঢেউ যখন তাদেরকে ঢেকে নেয় তারা একমাত্র আল্লাহকে ডাকে যেমনি তাদেরকে উপরে উঠিয়ে আনা হয় আবার শিরিক করে আজকে আমাদের মুসলমানদের চরিত্র হয়ে গেছে তাই যখনই বড় কোনো বিপদে পড়েন বড় কোনো অসুস্থতার মধ্যে আপনি আছেন বিপর্যয় চলে আসছে তখন আপনি আল্লাহকে জপেন আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমি ভালো হয়ে যাব আল্লাহ তুমি আমাকে মাফ করো আমাকে সুস্থ করে দাও যেমনি আল্লাহ আপনাকে আবার সচ্ছলতা দিয়ে দিয়েছে যেমনি আপনাকে আল্লাহ সুস্থতা দিয়ে দিয়েছে আপনার সমস্যা দূর করে দিয়েছে আপনি যেই সেই আগের চরিত্রে ফিরে এসেছেন এটা হওয়া উচিত নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে একটা অপশন দেয় কিছু অপশন দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ চাই যে এই অপশনের মধ্যে আমার বান্দা আমার পথ ধরে নেক আর এই সুযোগটা সবার সব সময় আসে না যার যখন আসে কোনো ব্যক্তি যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারে সে হচ্ছে সাকসেস সে হচ্ছে গেনার সেই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি আমাদের কেমন হতে হবে এই সুযোগ সবার সবসময় আসবে না এই জন্য আজকে এই কথাগুলো ওপেনলি আপনাদেরকে বলতে পারতেছি এমন একটা সময় আসবে যে এই কথা আপনার কান পর্যন্ত আসবে না বলার মতো কেউ থাকবে না অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা যথেষ্ট শুনেছি কোরআন এবং হাদিস আমাদেরকে গুলে গুলে বহু খাওয়ানো হয়েছে কিন্তু আমাদের আমলের মধ্যে সেটা প্রভাব পড়তেছে না না আমাদেরকে আমলে আসতে হবে কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন তওবা করেন জীবনের অনেক সাদ আল্লাহ পার করে দিয়েছেন এখন কেন আপনাকে জর্দা খেতে হবে এখন কেন আপনাকে সিগারেট খেতে হবে আপনি তো কিছুদিন পরে মরে যাবেন এখনো কেন আপনাকে সুদ খেতে হয় এখনো কেন অন্যের দিকে তাকিয়ে আপনি হিংসায় জ্বলেন কেন এই পৃথিবী তো আর বেশি দিন টিকবে না যে কোনো সময় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখনই সে সময়টা চলে আসবে সেই সময়টা থেকে কোনো ব্যক্তিকে এক মুহূর্ত পর্যন্ত ছাড় দেওয়া হবে না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের সর্বশেষ আয়াতে বলেছেন 34 নম্বর আয়াতে যে কোনো মানুষ জানে না কোন জমিনে কখন তার মৃত্যু ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা তাদরি নাফসুম বি আই আরদিন তামুত কোনো ব্যক্তি জানে না কোন জমিনে তার মৃত্যু হবে তাহলে যখন আল্লাহ জমির কথাটা বলেছে তাহলে যারা জমিনীয় রেষারেষি করেন আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িতে থেকে আপনার মৃত্যু হবে কিভাবে ভাবলেন এটা কেন ঝগড়া মানুষের সাথে তাহলে জমিনে বাড়ি নিয়ে বা প্রতিবেশীর সাথে কেন আমাদের এই সমস্যা কেন কারণ আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না যে কোন জমিনে তোমার মৃত্যু হবে তো মৃত্যু যে কোনো সময় আসবে এটা আপনি অপছন্দ করেন আর নাই বা করেন মৃত্যু থেকে আজ পর্যন্ত না কেউ বাঁচতে পেরেছে আর না কেউ বাঁচতে পারবে বরং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার আপনার মৃত্যুটা ভালো মৃত্যু কিভাবে হয় সহজ মৃত্যুটা কিভাবে হয় এটা আমাদের করণীয় জ্ঞানীদের উচিত এটা চিন্তা করা এটাই ছিল আজকের আমার আলোচনার মূল বিষয়